ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল পড়ো ও শেখো আজকে আমরা ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। গল্পের প্রতিটা লাইনের মানে এবং এর থেকে কত রকমের ইম্পর্ট্যান্ট শর্ট প্রশ্ন বড় প্রশ্ন হতে পারে সমস্তটা নিয়ে তোমাদের সাথে একটা কমপ্লিট আলোচনা আমি করব। গল্পটি একটু বড় এবং গল্পটি আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি যাতে এটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে শোনো তাহলে গল্পটি তোমরা যেমন সহজ হয়ে বুঝতে পারবে তেমনি গল্পের মধ্যে থেকে তোমাদের যা কিছু প্রশ্ন দিক তা নিয়ে কোনো কনফিউশন থাকবে না তাই ভিডিওটা শুরু করার আগে আমার তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখো চলো আজকের গল্পটা শুরু করা যাক কে বাঁচায় কে বাঁচে লেখক হলো মানিক বন্দ্যোপাধ্যায় সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল কীরকম মৃত্যু অনাহারে মৃত্যু এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা আজ চোখে পড়ল প্রথম দেখো মৃত্যুঞ্জয় হলো গল্পের একটি প্রধান চরিত্র এছাড়া গল্পে তোমরা আরও দুটো চরিত্র পাবে একজন হচ্ছে নিখিল আর আরেকজন হচ্ছে টুনুর মা টুনু হচ্ছে মৃত্যুঞ্জয়ের সন্তান এবং মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে টুনুর মা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে এইবার দেখো তোমাদের এখানে প্রশ্ন আসতেই পারে যে এই অনাহারে মৃত্যু অনাহারে হচ্ছে না খেতে পেয়ে কোনো মানুষের মৃত্যু হচ্ছে কিন্তু আমরা যখন সচরাচর রাস্তা দিয়ে হাঁটি তখন আমরা তো কখনও যাতায়াত করার সময় অনাহারে মৃত্যু দেখতে পাই না খুব একটা তাহলে এইটা তোমাদের বুঝতে হবে যে গল্পের প্রেক্ষাপটটা কি তবেই তোমরা এই প্রথম লাইনটা বুঝতে পারবে গল্পটির প্রেক্ষাপট ছিল মূলত বাংলার পঞ্চাশের মনন্তর নিয়ে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই বাংলার বুকে নেমে আসে এক বিশাল দুর্ভিক্ষ যা ছিল ইংরেজদের অর্থনৈতিক শোষণের এক বিশাল বড় নিদর্শন সেই সময় ইংরেজরা চাষিদের ফলানো ফসল লুট করে যারা সেই সময়ের জমিদার ছিল তাদেরকে দিয়ে দিত তারা গুদামে জমিয়ে রাখতো তার ফলে তারা সেটা সেখান থেকে চড়া দামে বিক্রি করতো এইভাবে করতে করতে এক সময় এক চূড়ান্ত খাদ্যাভাব দেখা দিল কারণ সবাই তো আর সেই চড়া দামে খাদ্য কিনে খেতে পারত না তাই তার ফলে এক চূড়ান্ত খাদ্যাভাব দেখা দিল তখন দলে দলে মানুষ খাদ্যের অভাবে মারা যেতে লাগলো ফলে যারা গ্রামগঞ্জের লোক ছিল তারা শেষ পর্যন্ত যে কজন বেঁচে ছিল তারা শহরে চলে আসতে লাগলো একটু খাবারের আশায় শহরের রাস্তা ঘাটে তারা পড়ে থাকতো আর সকাল হলে বড় বড় যারা বাবু আছে অর্থাৎ শহরের যারা তখনকার দিনে ধনী লোক ছিল তাদের বাড়িতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো খাবারের আশায় তাদের বাড়িতে যে ভাত রান্না হতো সেই ভাতের রান্নার পর যে ফ্যান ফেলে দেওয়া হয় সেই ফ্যানটুকু খাওয়ার আশায় তারা সেই সময় দাঁড়িয়ে থাকতো তাহলে দেখো এক চূড়ান্ত দুর্ভিক্ষের প্রেক্ষাপট নিয়ে কিন্তু গল্পটা তৈরি তাই অনাহারে মৃত্যুর কথা তো থাকবেই শহরের রাস্তাঘাটে যখন এই রকম চূড়ান্ত অবস্থা সেই সময়ের একজন শহরবাসী হলেন মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় এতদিন এই অনাহারে মৃত্যুর কথা বিভিন্ন খবরের কাগজে বা অন্য লোকের মুখে শুনে এসেছে কিন্তু আজ সে অফিস যাওয়ার পথে অর্থাৎ সে যখন তার কাজের জায়গায় যাচ্ছে তখন তার চোখে পড়ল প্রথম এই অনাহারে মৃত্যু তারপর দেখো ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না নইলে দর্শনটা অনেক আগেই ঘটতো যে তো সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়ে দু পা হেঁটেই সে ট্রামে ওঠে নামে গিয়ে প্রায় অফিসের দরজায় তার মানে দেখো এখানে বলছে যে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না হলে ফুটপাতে যে লোকেরা থাকতো তাদেরকে সে অনেক আগেই তাদের সাথে তার দর্শন হয়ে যেত তাহলে তোমাদের প্রশ্ন আসবে যে মৃত্যুঞ্জয়কে একেবারেই হাঁটে না হাঁটে কিন্তু তার গতিবিধিটা এমন যে সে দুপা হেঁটে ট্রামে উঠছে আর নামছে একবারে অফিসের দরজায় তাই জন্য রাস্তায় হাঁটা তার বেশি প্রয়োজন হচ্ছে না বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই লোকে মরতেও যায় না বেশি চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে তাহলে এই সমস্ত দিকগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখান থেকে দেয় যে মৃত্যুঞ্জয়ের বাড়ির কেনাকাটা ও বাজার কে করে এটা একটা শট প্রশ্ন হিসেবে দেয় তাহলে দেখো মৃত্যুঞ্জয়ের বাড়ির কথা বলছে এখানে মৃত্যুঞ্জয়ের বাড়িটা কিরকম জায়গায় আর তার রাস্তায় হাঁটা চলার বেশি প্রয়োজন হয় না এবং সে প্রথম অনাহারে মৃত্যু দেখছে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয় মানসিক বেদনা বোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ মানে সেই না খেতে পেয়ে ধুকে ধুকে মানুষটি ধীরে ধীরে যে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে মৃত্যুঞ্জয়ের মনে ভীষণ আঘাত পায় এবং মনে মনে আঘাত পাওয়ার কারণে তার সাথে সাথে শরীরটাও অসুস্থ হয়ে পড়ে মন খারাপের সাথে সাথে তার শারীরিক কষ্টবোধটাও বাড়তে থাকে তারপর দেখো অফিসে পৌঁছে নিজের ছোট্ট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়লো তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে তাহলে সে অফিসে ঢুকে নিজের ছোট্ট যে চেম্বার আছে সেখানে সে ধপ করে বসে পড়ল কারণ সেই অনাহারে মৃত্যু দেখে এতটাই কাবু হয়ে গেছে যে তার শরীরের প্রতি নিয়ন্ত্রণটাও সে হারিয়ে ফেলেছে একটু বসেই তাই উঠে গেল কলঘরে কলঘর কথার অর্থ হচ্ছে বাথরুম দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল। ভাজা ডাল তরকারি মাছ দই ও ভাত সব প্রায় বমি করে উগড়ে দেয় এটা কিন্তু সট প্রশ্ন একটা দেয় যে মৃত্যুঞ্জয় বাড়ি থেকে কি কি খেয়ে এসেছিল। তাহলে দেখো মৃত্যুঞ্জয়ের এই খাবার ভঙ্গি বা খাবার এই লিস্টটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি মৃত্যুঞ্জয় যথেষ্ট তখনকার দিনে একটা সচ্ছল পরিবারের বা সচ্ছল ফ্যামিলির মানুষ ছিল পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে জলটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল শূন্য দৃষ্টি কথার অর্থ হচ্ছে উদাসীনভাবে অর্থাৎ সে খুব অবাক হয়ে গেছে এমনভাবে তাকিয়ে রয়েছে আর তার মনে দেখে মনে হচ্ছে যে তার মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে যেই প্রশ্নের উত্তরগুলো মৃত্যুঞ্জয়ের কিন্তু জানা নেই আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ সমপদস্থ কথার অর্থ হলো নিখিল আর মৃত্যুঞ্জয় একই পদে চাকরি করে মাইনে দুজনের সমান একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি পায় নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক তাহলে নিখিল কেমন সেটা আমরা জানতে পারলাম মৃত্যুঞ্জয় দু বছর আগে বিয়ে করে আট বছরে সে মোটে দুটি সন্তানের পিতা হয়েছে অর্থাৎ নিখিলের বিয়ে হয়েছে হচ্ছে আট বছর আর তার হয়েছে দুটি সন্তান আর মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে হচ্ছে ছ বছর সংসারে তার নাকি মন নেই তাহলে সংসারে কার মন নেই এটাও কিন্তু শর্ট প্রশ্ন দেয় অ্যান্সার হবে নিখিলের আর বাকি সরি অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায় এইটাও শর্ট প্রশ্ন দেয় যে নিখিল কিভাবে অবসর সময়টা কাটাতে চায় অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে তাহলে অন্য সকলে কিন্তু মৃত্যুঞ্জয়কে পছন্দ করে এবং তার সাথে সাথে নিখিলও খুব পছন্দ করে হয়তো মৃদু অবজ্ঞার সাথে ভালোওবাসে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয় এইবার এখানে নিখিল বলছে যে কেন সে মৃত্যুঞ্জয়কে ভালোবাসে মৃত্যুঞ্জয় নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে শুধু ভালোবাসে না সৎ ও সরল বলেও নয় সে সৎ আর সরল বলেও কিন্তু ভালোবাসে না মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্যে আদর্শবাদে কল্পনায় তাপস বলে এই লাইনটা তোমাদের একটু বুঝতে হবে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য কি মনে করে দেখবে আমাদের পুরনো সময় কিছু নিয়ম আমরা মেনে চলতাম যেমন স্কুলে যখন আমরা ঢুকতাম তখন ধরো তোমার সামনে তোমার কোনো ম্যাম হাঁটছে তখন কিন্তু আমরা এটা মেনে চলতাম যে সেই ম্যামকে তোমরা ক্রস করে হেঁটে যেতে পারবে না বা মাধ্যমিকে আগে আমাদের কিন্তু ঘড়ি পরা স্কুলে অ্যালাউ ছিল না কিন্তু বর্তমান সময় এই সমস্ত নিয়ম অনেকেই মানে না তাদের কাছে সেগুলো খুব হাস্যকর লাগে যে সামনে ম্যাম হেঁটে যাচ্ছে আমি ওনাকে ক্রস করে যেতে পারবো না বা আমি মাধ্যমিকের আগে ঘড়ি পড়তে পারবো না এইগুলো কেমন হাস্যকর ব্যাপার এইগুলো কিন্তু এখনকার দিনে ছেলেমেদের কাছে বেশ কিছুটা হাস্যকর কিন্তু মৃত্যুঞ্জয় এমনই ছিল যে এই সমস্ত যে পুরনো প্রাচীন নিয়ম সে কিন্তু সমস্তটা অক্ষরে অক্ষরে মেনে আসতো তাই জন্য নিখিল তাকে বেশ পছন্দ করত। মৃত্যুঞ্জয় দুর দুর্বল চিত্ত ভাব প্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনে পুঞ্জপুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেও করে দিত অবজ্ঞেয় মানে অবজ্ঞার পাত্র করে তুলত অর্থাৎ মৃত্যুঞ্জয় যদি দুর্বল চিত্ত হতো বা যদি ভাব প্রবণ হতো তাহলে তাকে কিছু একটা কথা নিয়ে টিটকিরি মারা যেত আর তাহলে তার মনের যে জমা রাগগুলো সেগুলো বেরিয়ে আসতো অর্থাৎ সে কিছু উল্টোপাল্টা অপ্রাসঙ্গিক কথা বলতো যার ফলে সে হাস্যকর হয়ে উঠতো বা অবজ্ঞার পাত্র হয়ে উঠত সকলের কাছে কিন্তু মৃত্যুঞ্জয় তো এমন নয় কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ কিন্তু নিস্তেজ নয় শ্লথ কথার অর্থ হচ্ছে ধীর গতি সম্পন্ন তার মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া হয়তো ধীর গতি সম্পন্ন কিন্তু নিস্তেজ নয় মানে কাজ করে না এমন নয় শক্তির একটা উৎস আছে তার মধ্যে অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ এই লাইনটা তোমাদের ভালো করে বুঝতে হবে অব্যয় কি আমরা ব্যাকরণে অব্যয়ের কথা কিন্তু পড়েছি আর এই অব্যয়কে কখনই কখনোই তুমি একটা শব্দের রূপান্তর হিসেবে বসাতে পারো না সেই একটা শব্দের রূপান্তর হিসেবে অব্যয়কে বসাতে গেলে তোমাদের যা কষ্ট করতে হয় সেই সমস্ত কষ্টের মধ্যে যে শক্তি আছে সেই হয়তো মৃত্যুঞ্জয়ের মধ্যে একটা বিরাট শক্তির উৎস আছে সেই শক্তির উৎস যা মানুষের কাছে তাকে ভালোবাসার পাত্র করতে বাধ্য করে সেই কথাই এখানে বলা হয়েছে নিখিল পর্যন্ত তার মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যে যুক্তি মৃত্যুঞ্জয়ের সমস্ত কিছুর কাছে নিখিলের যুক্তি হয়তো ভার মানতে বাধ্য হয় কোনো কোনো সময় মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয় মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না তখন নিখিল ভাবছে যে মৃত্যুঞ্জয় কত ভালো মানুষ কত অন্যরকম করে ভাবতে পারে সে যদি মৃত্যুঞ্জয় হতো তাহলেও বেশ মন্দ ছিল না ব্যাপারটা গল্পের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি ক্লাস টুয়েলভের আর যে সমস্ত বাকি গল্প কবিতাগুলো আছে সেগুলো প্রত্যেকটি প্রত্যেকটা লাইনের মানে সহ ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনার ভিডিও এবং এমসিকিউ এসিকিউ ও বড় প্রশ্নের সাজেশন কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এই চ্যানেলে আসতে চলেছে তাই অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো গল্পের পরবর্তী অংশ দেখো মৃত্যুঞ্জয় রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে অর্থাৎ সারসি কথার অর্থ হচ্ছে কাঁচ তুমি যদি কোনো মৌমাছিকে কাঁচের বয়মে বন্ধ করো তখন মৌমাছিটা কিন্তু কাঁচের বয়ম ভেদ করে বেরোনোর চেষ্টা করে উড়ে মৌমাছি কিন্তু তার সামনে কোনো বাধা দেখতে পায় না তাই জন্য সে উড়ে বেরোনোর চেষ্টা করে কিন্তু উড়ে বেরোতে গিয়ে সে কাঁচ দ্বারা বাধা প্রাপ্ত হয় আর সেই বাধাটা কিন্তু অনুচিত অর্থাৎ এটা উচিত ছিল না তাই এটাকে দেখে মনে হয় যেন মৌমাছিটা সেই বাধায় পড়ে যেন কাঁচের গায়ে মাথা ঠুকছে তাই এখানেও বলছে যে মৃত্যুঞ্জয়কে দেখে মনে হচ্ছে সেই মৌমাছিটার মতোই সে অনুচিত উচিত নয় এমনভাবে অকারণ মানে কারণ নেই কোনো এমনভাবে সে মাথা ঠুকছে কি হলো হে তোমার নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো মরে গেল না খেয়ে মরে গেল আন মনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় অর্ধভাষণ মানে হচ্ছে কিছুটা সে জোরে বললো কিছুটা সে আসতে বলল আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা যেন পরিষ্কার দেখতে পাচ্ছে ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না তার মানে তখনকার সময় যেহেতু এটা পঞ্চাশের মন্যন্তর নিয়ে লেখা একটা ঘট লেখা একটা গল্প তাই তখনকার সময় শহরের রাস্তাঘাটে অনাহারে মৃত্যুটা কিন্তু সাধারণ একটা ব্যাপার হয়ে গিয়েছিল কিন্তু মৃত্যুঞ্জয়ের মতো একটা মানুষ সে এই ব্যাপারটা ঠিকঠাকভাবে মেনে নিতে পারছে না যেহেতু এটা সাধারণ লোকের কাছে সহজবদ্ধ হলেও মৃত্যুঞ্জয়ের কাছে কিন্তু এটা সহজবদ্ধ হচ্ছে না সেটা আশ্চর্য নয় সে এক সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটাতে অর্থাৎ তার মাথায় নানান রকম প্রশ্ন ঘোরাফেরা করছে যার উত্তর তার কাছে কিন্তু নেই ফুটপাথের ওই বিভৎসতা ক্ষুধা এবং মৃত্যুর রূপ না খেয়ে মরা কি ও কি ও কেমন কত কষ্ট হয়ে না খেয়ে মরতে কীরকম কষ্ট ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর এই সমস্ত প্রশ্ন মৃত্যুঞ্জয়ের মাথায় কিন্তু ঘোরাফেরা করছে অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে অন্য কথা বলে এরপর দেখো নিখিল যখন প্রশ্ন করছে তাকে মৃত্যুঞ্জয় কিন্তু এই সমস্ত কোনো কথা বলছে না সে সম্পূর্ণ একটা অন্য কথা বলছে ভাবছি আমি না বেঁচে থাকতে সরি ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এই অপরাধের প্রায়শ্চিত্ত কি জেনে শুনেও এতকাল চার বেলা করে খেয়েছি পেট ভরে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে আরও এদিকে ভেবে পাই না যে কি করে সময় কাটবে অর্থাৎ এখানে দেখো বলছে যে নিখিল যখন তাকে প্রশ্ন করছে মৃত্যুঞ্জয়ের জবাবটা দিচ্ছে যে আমি বেঁচে থাকতে লোকটা না খেয়ে মারা গেল এই অপরাধের প্রায়শ্চিত্ত কি অর্থাৎ তাকে নিখিল যেন সরি মৃত্যুঞ্জয় যেন সেই যে মরে গেল লোকটা সেই মারা যাওয়াটাকে যেন মনে হচ্ছে যেন মৃত্যুঞ্জয় নিজের অপরাধে সেই লোকটা মারা গেছে আর অপরাধটা কি সে জেনে শুনে অর্থাৎ সে কিন্তু জানে বাইরের পরিস্থিতি যে তখন পঞ্চাশের মর্্যন্তর চলছে এবং এমন সময় সাধারণ লোক না খেয়ে মরছে এই সময় সমস্ত কিছু জেনেও কিন্তু মৃত্যুঞ্জয় চারবেলা পেট ভরে খেয়েছে যথেষ্ট রিলিফ ওয়ার্ক রিলিফ ওয়ার্ক কথার অর্থ হচ্ছে তখনকার দিনে সেই না খেতে পাওয়া মানুষগুলোর জন্য কিন্তু ত্রাণ দেয়া হতো সেটাও একসময় বন্ধ হয়ে যেতে লাগলো কিসের কারণে লোক বলের কারণে যখন লোক কারণে সেই ত্রাণ বিনিময় বন্ধ হয়ে যাচ্ছে তখন মৃত্যুঞ্জয় একদিকে ভাবছে যে সে অবসর সময় বসে বসে কি করবে তার এই অপরাধের প্রায়শ্চিত্ত কি এই অপরাধের কথা মৃত্যুঞ্জয় ভাবছে ধিক শতধিক আমাকে এই অপরাধের কথা ভেবে সে নিজেকে ধিক্কার জানাচ্ছে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এই জগতে মৃত্যুঞ্জয়ের যখন চোখ ছলছল করছে সেই দেখে কিন্তু নিখিল চুপ করে আছে দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই অর্থাৎ দরদ বা মানসিক যে মানসিক ভাবনা মনুষ্যত্ব এই সমস্তই হচ্ছে পৃথিবীর সব থেকে ছোঁয়াচের রোগ আবার একদিক দিয়ে ভাবতে গেলে যদি এই সমস্ত না থাকতো তাহলে কিন্তু মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠত না একটা মানুষের সত্যিকারের মানুষ হয়ে ওঠার জন্য কিন্তু যেমন দরদ দরকার তেমনি মনুষ্যত্ব বোধ দরকার না হলে তো সে পশুতে পরিণত হবে তাই জন্য এখানে এই কথাটা বলছে নিখিলের মনটাও খারাপ হয়ে যায় দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে এই লাইনটা কিন্তু খুব সুন্দর দেখো তার মানে আমরা যদি দেশের সমস্ত মানুষ এক সঙ্গে হয়ে তাদের জন্য কান্নাকাটি করি তাদের জন্য দরদ দেখাই তাহলেও কিন্তু তাদের যে পেটে খিদের আগুন জ্বলছে সেই আগুন কিন্তু নিভবে না বরং তা আরও বেড়ে গিয়ে দাউ দাউ করে জ্বলে উঠবে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজ পূর্ণ হয়ে থাকে জীবনধারণে অন্য মানুষের দাবি জন্মাবে কিসে অর্থাৎ দেখো ভিক্ষা দেওয়া কিন্তু কোন রকমের পাপ সরি এক রকমের পাপ কারণ বলছে এখানে যে ধরো তুমি একজন মানুষকে কিছু টাকা দিয়ে সাহায্য করছো তাহলে তা সেই মানুষটিও খুশি হচ্ছে আর তুমিও খুশি হচ্ছ কারণ তুমি তাকে কিছু সাহায্য করতে পারছো কিন্তু সেও তো মানুষ সেও এই পৃথিবীতে জন্মেছে সেই যা পৃথিবীতে সাধারণ মানুষ খাচ্ছে সেই অন্যের ওপর কিন্তু তারও ভাগ রয়েছে এটা তাকে বুঝতে হবে তাকেও লড়াই করে কাজ করে বাঁচতে হবে এই বাঁচাটাই কিন্তু উচিত কিন্তু তুমি যখন তাকে সাহায্য করছো টাকা দিয়ে সে কি তার প্রয়োজনীয় খাবারটা সে কিন্তু পেয়ে গেল তাই এক দিক থেকে তুমি তাকে অক্ষম করে দিলে কাজের প্রতি তাই এখানে এটাকে পাপ বলা হচ্ছে রূঢ় বাস্তব নিয়মটাকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম মানে তুমি এই বাস্তবটাকে যদি উল্টে দাও তাহলে দাঁড়ায় কি ভিক্ষা দেওয়াটা কোনো পাপ নয় ভিক্ষা দেওয়াটা পুণ্য এই পুণ্য করলে ভগবান খুশি হবে এই কথাগুলো হয়তো বলা যায় কিন্তু এটাও এক ধরনের পাপ এটাও কিন্তু এক ধরনের অনিয়মই তুমি করছো চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দুলে আগুন কিন্তু তাদেরকেও পুড়িয়ে ছাই করে দেবে এটা তো একটা জীবনের সত্য যে মানুষ মারা গেলে তাকে চিতার আগুনে পোড়ানো হয় কিন্তু যদি জ্যান্ত মানুষগুলোকেও তুমি তুলে দাও তাহলেও কিন্তু সেটা পুড়ে ছাই হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব বিক্ষুব্ধ চিত্তে এই সব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল বিক্ষুব্ধ চিত্রে অর্থাৎ আন মনে চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হা হুতাস করা মন্তব্য করা হয়েছে অর্থাৎ তখনকার সময় কিছু মানুষ অর্থাৎ কুড়িজনের মতো মানুষ তাদের মৃতদেহ ঠিকঠাকভাবে সৎকার করা হয়নি অর্থাৎ তাদের হয়তো ঠিকঠাক করে পোড়ানো হয়নি তাই জন্য কিছুটা হা হুতাস করা কিছুটা তীক্ষ্ণ ধার অর্থাৎ কিছুটা খোঁচা দেওয়া কথা মন্তব্য কিন্তু এই সংবাদপত্রে উঠে এসছে সেইগুলোই নিখিল এতক্ষণ পড়ছিল কদিন পর এই মাইনের তারিখ এলো নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু করে টাকা পাঠাতে হয় তাহলে নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় তার মাইনের থেকে কিছু কিছু করে টাকা পাঠাতে হয় মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভাব সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে তিনটে সাহায্যই এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা অর্থাৎ এই মন্দার বাজারে যেমন বাজারে জিনিসপত্রের দামও বেড়েছে তেমনি জীবন ধারণের জন্য টাকারও প্রয়োজন তাই সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে সেই জন্যই নিখিল ভাবছে যে সে তিনটে জায়গায় যে সাহায্য করত। সেই সাহায্যটা কি সে পাঁচ টাকা করে কমিয়ে দেবে তাহলে তার হয়তো বাড়িতে সে কিছুটা বেশি টাকা দিতে পারবে মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি সেদিন বলতে কোন দিন সেদিন হচ্ছে সেই যে যেদিন সে অনাহারে মৃত্যু দেখলো সেদিনের পর থেকে তাহলে আমরা এতক্ষণ ধরে কি দেখলাম এতক্ষণ ধরে শুধু এইটুকুই দেখলাম যে মৃত্যুঞ্জয় সে তার অফিস অফিস বেরোনোর পথে একজন অনাহারের মৃত্যু দেখলো এবং তার ফলে সে অফিসে গিয়ে যা সমস্ত বাড়ি থেকে খাবার দাবার খেয়ে এসেছিল বমি করে দিল এবং তার শরীর খুবই খারাপ হয়ে গেলো এবং মৃত্যুঞ্জয়ের সাথে তার কিছুটা কথোপকথন আমরা দেখলাম এর পরবর্তী অংশে কিন্তু একটা অন্য ব্যাপার আমরা লক্ষ্য করব। যে নিখিল বা মৃত্যুঞ্জয়ের এই সমস্ত যে ভাবনা মৃত্যুঞ্জয়ের যে তাদের প্রতি যারা দুর্ভিক্ষে পীড়িত তাদের প্রতি যে চেষ্টা সেই চেষ্টাটা কি সে সত্যিই করতে পেরেছিল নাকি মৃত্যুঞ্জয় তাদের মতো হয়ে গিয়েছিল এর পরবর্তী অংশে আমরা সেটাই জানব আজকে আমরা গল্পটা এইখানেই কমপ্লিট করছি এর পরবর্তী পার্টটা আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ডিসকাশন করব তাই তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখো যাতে পরবর্তী পার্টটা আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ